আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আপনাদের শোনাবো একজন আল্লাহওয়ালা বুজুর্গ এবং তার মাদ্রাসায় ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা, যা আপনাকে রীতিমতো চমকে দিবে। তাই অনুরোধ করব পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। ওই বুজুর্গ তার এক কিতাবে এই ঘটনাটি লিখেছিলেন। ঘটনাটা ছিল এই রকম। তার মাদ্রাসায় একটা বোর্ডিং ছিল। শত শত ছাত্রদের জন্য বোর্ডিংয়ের মধ্যেই ভাত ডাল পাক করা হতো। বাবুর্চি ডাল চড়াতে দিয়ে বাবুর্চিখানা থেকে বের হলেন। একটা পোষা বিড়াল ছিল ওই মাদ্রাসাতে, যা ছিল সেই বাবুর্চিরই পোষা। ওই বিড়ালটা বাবুর্চিখানার মধ্যেই ঘোরাঘুরি করছিল। বিড়ালটা দেখতে পাচ্ছিল যে ডালের ডেকের আশেপাশে একটা সাপ ঘুরঘুর করছে। ডেকের আশেপাশে ঘুরঘুর করতে করতে হঠাৎ ডেকের মধ্যে সেটা পড়ে গেল এবং সেখানেই সিদ্ধ হয়ে গেল। পুরো ডেকের মধ্যেই বিষাক্ত সাপের বিষ মিশ্রিত হয়ে গিয়েছিল। বাবুর্চি ঘটনাটি জানে না, কারণ তিনি বাবুর্চিখানার বাইরে ছিলেন। কিছুক্ষণ পর যখন বাবুর্চি ফিরে এলেন, তখন দেখতে পেলেন ওই বিড়ালটা ডালের ডেকের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। বাবুর্চি বিড়ালটিকে ইচ্ছামতো মারধর করতে থাকে, ফলে সে দূরে সরে যায়, আবারও ফিরে আসে এবং বারবার ডালের ডেকের আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। বাবুর্চি যতবারই তাকে মেরে তাড়িয়ে দিচ্ছিল, সে আবারও ফিরে আসছিল। বাবুর্চি এই দৃশ্য দেখে কিছুটা অবাক হয়ে যান। অতঃপর বাবুর্চি চুলা থেকে ডেকটা নামালেন এবং যেখানে বাচ্চাদের খাবার দেওয়া হবে সেখানেই নিয়ে গেলেন। তিনি তাদেরকে ডাল দিবেন এবং অন্য একজন ভাত পরিবেশন করবেন। বিড়ালটা এই দৃশ্য দেখছিল এবং তার খুবই কষ্ট হচ্ছিল। সে বারবার সেই ডালের ডেকের আশেপাশে ঘুরতে থাকল। বাবুর্চি কিছুই বুঝতে পারছে না। এক পর্যায়ে যখন বিড়ালটা দেখতে পায় এবার তো সকলের খাবারে এই ডাল প্রদান করা হবে এবং তা খেয়ে সকলেই অসুস্থ হয়ে পড়বে, এমনকি বিষের প্রভাবে তাদের জীবন নাশেরও আশঙ্কা ছিল। তখন বিড়ালটা ভাবল, তার মতো একটা নগণ্য বিড়াল যদি এই ডালের মধ্যে লাফ দিয়ে শেষ হয়ে যায়, তাহলে হয়তো তারা এই ডালটা আর গ্রহণ করবে না, বরঞ্চ আলেমগণ রোগ থেকে এবং মৃত্যু থেকে বেঁচে যাবেন। যেই ভাবা সেই কাজ। বিড়ালটা নিজেকে উৎসর্গ করে দিল, সে গরম ডালের মধ্যে নিজেই ঝাঁপ দিল। যখন বিড়ালটা ডালের মধ্যে ঝাঁপ দেয়, বাবুর্চি অবাক হয়ে যায়। বাবুর্চি ওই ডাল আর কাউকেই পরিবেশন করে নাই। এমনই সময় সেই বুজুর্গ দরবারে হাজির হলেন এবং বাবুর্চি ওনাকে উদ্দেশ্য করে বললেন, হুজুর, এই বিড়ালটা এমন এমন কাণ্ড ঘটিয়েছে। পুরো ঘটনা তিনি বুজুর্গকে খুলে বললেন এবং জিজ্ঞাসা করলেন, এর কারণ কি হতে পারে, আপনি কি একটু আমাদের নসিহত করবেন? হুজুর বললেন, শীঘ্রই এই ডালের ডেকটাকে উপুর করে দাও এবং দেখো ডালের মধ্যে বিষাক্ত কিছু পড়েছে কিনা। হয়তো তুমি তা দেখতে পাও নাই, কিন্তু তোমার বিড়াল তা লক্ষ্য করেছে। তারপর ডালের ডেকটিকে উপুর করে ঢেলে দেওয়া হলো এবং দেখা গেল ডালের তলায় একটা সাপ পড়ে আছে। তখন আর বুঝতে বাকি রইল না বিড়ালটা কেন তালিমুল আলেমদের জন্য নিজেকে উৎসর্গ করল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তালিমুল আলেমদের প্রতি ভালোবাসা এবং তাদের প্রতি মোহাব্বতকে নিজেদের মনের মধ্যে গেঁথে দেন এবং সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন। সকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়া কবুল করুন। মহান আল্লাহ তাআলা কিছু পশু পাখিকে এমনভাবে সৃষ্টি করেছেন যারা মানুষের সাথে মেলামেশা করতে পছন্দ করে, তাদের মধ্যে বিড়াল হচ্ছে অন্যতম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালের মধ্যে কিছু বৈশিষ্ট্য দান করেছেন, যার কারণে এমন সৃষ্ট এক মখলুক আমাদের জীবনের একটা বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। তাদের সেই বৈশিষ্ট্যগুলো আজকে আপনাদের শোনাব। আমাদের আশেপাশে দুঃখ দুর্দশা এবং ডিপ্রেশনের এমন মোহমায়া সৃষ্টি হয়, যা আমাদের শরীর এবং মনের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে। একটি গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে যে আল্লাহ তাআলা বিড়ালের শরীরে এমন একটি ব্যাকটেরিয়া রেখেছেন
যা আমাদের আশেপাশে বিদ্যমান থাকা নেগেটিভ এনার্জিগুলোকে নিজের মধ্যে শুষে নিতে পারে, যার কারণে আমাদের মধ্যে থাকা ডিপ্রেশন অনেকাংশে কমে যায়। বিজ্ঞানীদের ভাষ্য মতে, যখন আমরা রাত্রিবেলা ঘুমোতে যাই, তখন ঘরের মধ্যে পুষে রাখা বিড়ালটা আমাদের শরীরের সকল নেগেটিভ এনার্জিকে শুষে নেয়। যদি সে ঘরের মধ্যে কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে, তাহলে আমাদের প্রতিপালক বিড়ালকে এমন এক শক্তি দান করেছেন যার মাধ্যমে বিড়ালটা সেই জিনের সাথে মোকাবিলা করতে পারে, সেই সাথে তাদের মধ্যে থাকা যত নেগেটিভ এনার্জি রয়েছে সবগুলো বিড়ালটা শুষে নিতে পারে। কিছু কিছু মাযহাবের মধ্যে বিড়ালকে নাপাক প্রাণী হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সেই সাথে কিছু কিছু ধর্মে এই প্রাণীকে হালাল মনে করে ভক্ষণের অনুমতি প্রদান করা আছে, কিন্তু ইসলামে এই প্রাণী ভক্ষণ করা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। অন্যদিকে তাদের সাথে ভালোবাসা সহমর্মিতার আচরণ করতে বলা হয়েছে। যেমনইভাবে এক সাহাবির নাম ছিল হযরত আবু হুরায়রা, অর্থাৎ বিড়ালের প্রতিপালনকারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে এমন নামকরণের কারণ হচ্ছে তিনি বিড়াল অনেক বেশি পছন্দ করতেন এবং ওনার সাথে সবসময় বিড়াল রাখতে পছন্দ করতেন। তার মানে বোঝা গেল যে কেউই এই বিড়ালের সংস্পর্শে থাকতে এবং একে প্রতিপালন করতে পারে। যদি কোনো ব্যক্তি বিড়ালকে লালন পালন করতে চায়, তাহলে সে অবশ্যই কিছু নিয়ম পালন করে যাতে করে তাদের পানাহারের কোনো সমস্যা না হয় এবং তাদেরকে যেন কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হতে না হয়। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একজন মহিলাকে শুধুমাত্র একটি বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে জাহান্নামে প্রেরণ করা হয়েছে, কারণ সেই মহিলাটি নিষ্পাপ বিড়ালটিকে বন্দি করে রেখেছিল এবং তাকে খাবারের কোনো ব্যবস্থা করে দেয় নাই এবং সেই সাথে তাকে ছেড়েও দেয় নাই যাতে সে নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারে, যার কারণে একটা সময় সেই বিড়ালটি ক্ষুধার কষ্টে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যায়। বিজ্ঞানীরা বিড়ালের উপর গবেষণা করে এই জিনিসটা আবিষ্কার করেছেন যে আজ থেকে প্রায় 8000 বছর পূর্বে জঙ্গলের বিড়ালেরা খাবারের সন্ধানে মানুষের বসবাসের জমিতে আসতে শুরু করে। ওই সময় জমিতে ইঁদুরের অনেক উৎপাত ছিল। তারা সেই সময় ইঁদুরের পিছু করতে করতে এক সময় তারা মানুষের বসতিতে এসে পৌঁছয়। এই কারণে মানুষ এবং বিড়ালের মাঝে এক প্রকারের সখ্যতা গড়ে ওঠে এবং তারা আস্তে আস্তে একে অপরের প্রতি অনেক আপন হয়ে পড়ে। বর্তমান সময়ে বিড়াল মানুষের পালিত প্রাণীদের লিস্টে এক নম্বর স্থানে রয়েছে। আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বিড়াল সর্বদা নাপাক বস্তু থেকে দূরে থাকার চেষ্টা করে। বিড়াল হচ্ছে এমন এক প্রাণী যে কিনা মানুষের আশেপাশে ঘুরতে পছন্দ করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের সাথে খুব ভালো আচরণ করতেন, তাই আমাদেরও উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যকলাপ অনুযায়ী বিড়ালের সাথে ভালো ব্যবহার করা এবং নরম আচরণ করা। সেই সাথে আমাদের উচিত আমাদের খানাপিনার যত বস্তু রয়েছে সেগুলোর অত্যন্ত ভালোভাবে হেফাজত করা, সেই সাথে এই দিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যে যাতে করে আমাদের কোনো কারণে কোনো বিড়াল কষ্ট না পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ভিডিও থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।